ত্রিপুরার মানুষের ভালোবাসা আমি কোনোদিনও ভুলব না। এত ভালোবাসা কারোর ভাগ্যে থাকে না। যেই ভালোবাসা আমি আগরতলার মানুষের কাছে পেয়েছি, এই ভালোবাসা সুদ সমেত আমি ফিরিয়ে দেব। আমি যা ত্রিপুরার মানুষের কাছে থেকে পেয়েছি তার থেকে অনেক বেশি আমি ত্রিপুরাবাসীকে দেব, ত্রিপুরা রাজ্যের উন্নতি করব। বৃহস্পতিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মানুষের ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী আগরতলা বৃহস্পতিবার যেন মোদীময়, যেখানেই চোখ যায় শুধুই নরেন্দ্র মোদী। রাজধানীর বুক যেন এক টুকরো মোদী ঝড় বয়ে গেল আজ। দীর্ঘ ২৫ বছরের বাম শাসনে বিরোধী দলের জন্য রাজ্যবাসীর এমন উচ্ছ্বাস রাজ্যের রাজনীতির ইতিহাসে আর দেখা যায়নি। ২০১৩ সালে কথা দিয়েও কথা রাখেনি তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। কংগ্রেসের হয়ে রাজ্যে প্রচারে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত রাজ্যবাসীকে নিরাশ করেছিলেন তিনি। দিল্লিতে দোস্তি আর ত্রিপুরায় কুস্তি, বিরোধীদের সিপিএম কংগ্রেস সম্পর্ককে এই মন্তব্যেই সেদিন সিলমোহর করে গিয়েছিল। কিন্তু দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়ে কথা রাখলেন। কথা দিয়েছিলেন বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে ত্রিপুরাতে আসবেন, সেই কথা তিনি রেখেছেন, বুঝিয়ে দিয়েছেন তিনি ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মতো নন। বিধানসভা নির্বাচনে রাজ্যে দুবার প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো প্রচারে এসেছিলেন তিনি, প্রথমবার এসেই মানুষের মন জয় করে নিয়েছিলেন। আর দ্বিতীয়বারের জন্য বৃহস্পতিবার প্রচারে এসেই রাজ্যের মানুষের ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। শান্তিরবাজার ও আগরতলায় দুটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। আগরতলায় বক্তব্য রাখতে গিয়ে বেশিরভাগ সময়ই মানুষের ভালোবাসা পেয়ে মাঝে মাঝে ভাষণ থামিয়ে দেন প্রধানমন্ত্রী। ত্রিপুরার মানুষের ভালোবাসা আমি কোনো দিন ভুলব না, এত ভালোবাসা কারোর ভাগ্যে থাকে না। যেই ভালোবাসা আমি আগরতলার মানুষের কাছ থেকে পেয়েছি, সেই ভালোবাসা সুদ সমেত আমি ফিরিয়ে দেব। আমি যা ত্রিপুরার মানুষের কাছ থেকে পেয়েছি তার থেকে অনেক বেশি আমি ত্রিপুরাবাসীকে দেব, ত্রিপুরা রাজ্যের উন্নতি করব। বৃহস্পতিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মানুষের ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं आपके प्यार के लिए आपका बहुत बहुत आभारी हूं भाइयों। ये प्यार कभी मैं भूल नहीं सकता हूं। ऐसा प्यार किसी के नसीब नहीं होता है जो ये अगरतला मुझे आज दे रहा है। और मैं भी आपको बताता हूं, ये प्यार को मैं ब्याज समेत चुकता करूंगा। ये आपको विश्वास है जो आप मुझे दे रहे हैं उससे ज्यादा लौटाऊंगा, विकास करके लौटाऊंगा। त्रिपुरा को नई ऊंचाइयों पर ले जाकर के लौटाऊंगा, ये मैं आपको भरोसा देता हूं। মোদী মোদী শুধুই মোদী, যেভাবে রাজধানীর বুকে মোদী সুনামি আশ্রে পড়ল তার থেকে এক প্রকার নিশ্চিত যে ১৮ তারিখ নির্বাচনের দিন মোদী মন্ত্রে দীক্ষিত হয়ে রাজ্যবাসী যদি পদ্মফুল চিহ্নে ভোট প্রয়োগ করে তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না, কারণ ত্রিপুরাবাসী এখন মোদী ঝড়ে আচ্ছন্ন। আর ৩রা মার্চ রাজ্যে যদি প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করে তাহলে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের স্বপ্ন সলিল সমাধিতে পরিণত হবে বামেদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।